হৃদয় বাংলাদেশকে ধারণ করে আমি শাহরিয়ার নাজিম জয় চ্যানেল আয়ের বিশেষ আয়োজন নগদ 300 সেকেন্ডে আপনাদের সুস্বাগত জানাচ্ছি। এই 300 সেকেন্ড অর্থব্য করে তুলবার জন্য আমার সাথে যিনি অতিথি, তিনি একজন মেকআপ আর্টিস্ট, স্কিন বিশেষজ্ঞ, সালমা সরোয়ার কবিতা। আপনি লন্ডন থেকে স্কিন এবং মেকআপের উপর বিশেষ ডিগ্রি নিয়েছেন এবং আপনি বাংলাদেশে এখন একটি মেকআপের উপর ইনস্টিটিউশন খুলছেন। আপনার পড়াশোনা এবং বাংলাদেশে এই যে নতুন উদ্যোক্তা হিসেবে একটি কাজ শুরু করার বিশেষ দিকগুলো একটু আমাদেরকে খুলে বলুন। বেসিক্যালি আমরা লন্ডনে যেটা করি ওখানে খুব লাইট মেকআপগুলো করি, করে থাকি এবং খুব ভালো প্রোডাক্টগুলো যেগুলো রেনন্ড প্রোডাক্ট সেগুলো ইউজ করি বিভিন্ন ফেসে, বিভিন্ন টাইপস অফ স্কিন লুকস এগুলোর উপরে। এবং বাংলাদেশে আমি চাচ্ছি যে সেই ধরনের কোনো কিছু একটা ট্রেন্ড নিয়ে আসার জন্য। ওকে, লন্ডনে লেখাপড়া করে আপনি স্পেশাল কী শিখলেন যেটা আপনি হয়তো এদেশে কাজ করলেন শিখতেন না? ওখানে টাইমিংসটা ওরা খুব বেশি মেনটেন করে, যেটা 9 মিনস 9, আর মেকআপস যেটা ওরা মানে স্কিনটাকে খুব ফ্লাওলেস, গ্লোই, ডিউই এটা করে, নিজের ফেসটাকে সুন্দর রেখে মানে নিজের চেহারাটাকে ফুটিয়ে তোলে। এত কিছু শেখার পর আপনার কাছে কী মনে হচ্ছে বাংলাদেশের সিনেমা, নাটক, মডেলিং যে সমস্ত ক্ষেত্রে মেকআপ ইউজ করা হয়, আমাদের মেকআপটা আসলে আপনার কাছে কি হাস্যকর লাগে কিনা? প্রত্যেকটা দেশেরই একটা ট্র্যাডিশন আছে, কাস্টমস আছে, সেই ট্র্যাডিশন অনুযায়ী আমাদের দেশে বিভিন্ন, যেমন পহেলা বৈশাখ, বিয়ের যে প্রোগ্রামগুলো হয় এগুলো একটু ভারী মেকআপ চলে। এবং আমি এগুলো আমি অবশ্যই বলবো যে এগুলো ট্র্যাডিশনাল এবং অনেক সুন্দর, বাট যেটা পাশ্চাত্যে চলে যে মেকআপগুলো সেগুলো হচ্ছে যে ওদের ট্র্যাডিশন অনুযায়ী, আর মানে ওদের যে ওদের ট্র্যাডিশনের কাজ শিখে আপনি এই দেশে কী শুরু করতে চাচ্ছেন? আমাদের দেশে ভালো প্রোডাক্ট ইউজ করুক, আর নিজের ফেসটাকে যাতে অনেক ভারী মেকআপ ইউজ না করে নিজের ফেসটাকে যে হালকা মেকআপেও যে অনেক সুন্দর করা যায়। আমাদের প্রোডাক্টগুলোর উপর কেন আস্থা নেই আপনার, বা আমাদের প্রোডাক্টগুলোকে আসলে মানসম্পন্ন না যা মেকআপ ইউজ করা হয়? এখন হয়তো অনেকেই ভালো প্রোডাক্ট ইউজ করছে, বাট যেটা হচ্ছে যে স্কিনগুলো মানে আলটিমেটলি যারা টিভিতে বিভিন্ন প্রোগ্রাম করে তাদের তো এভরিডে মেকআপ ওয়্যার করতে হয়, তাদের স্কিনে বিভিন্ন র্যাশেস, তারপরে এটা হলো পার্মানেন্টলি স্কিন অনেকের অনেক ধরনের ক্ষতি হয়ে যায়, বাট ভালো একটা জিনিস ইউজ করলে সেই ধরনের প্রবলেমগুলো হবে না। আমাদের দেশে অনেকেই মেকআপ নেয় কিন্তু মেকআপ তুলতে হয় প্রপারলি এই বিষয়টা অনেকে হয়তো জানেন না বা প্রপারলি তুলতেও পারেন না। প্রপারলি তোলার প্রপার সিস্টেমটা আসলে কি? অনেক ধরনের মেকআপ ইউজ করে থাকি, ফার্স্টে সেই জিনিসটা রিমুভ করে ভালো ক্লিনজিং ইউজ করতে হবে। আর যেটা আমি আরেকটা জিনিস শিখেছি বাইরে, যে মেকআপের আগে ওরা দেখে যে স্কিনটা যদি ড্রাই থাকে ওরা ময়শ্চারাইজারটা অনেক এবং বিভিন্ন অয়েল ইউজ করে ভালোভাবে এটাকে একটা মাসাজ দেয়। মাসাজ দেওয়ার পরে জিনিসটা মানে যেটা বলি স্কিন প্রিপারেশন, এটা করে তারপরে হচ্ছে 15-20 মিনিটস পরে দেন দে স্টার্ট দ্য মেকআপ। মেকআপের ক্ষতিকর দিকটা আসলে কি, মানে মেকআপ কি না করলেই ভালো বা মেকআপ করলে কি ক্ষতি হতে পারে? না, মেকআপ করলে যেটা হচ্ছে যে প্রপারলি যদি রিমুভ না করে তাহলে এটা হচ্ছে যে স্কিনটা ব্রেথ করতে পারে না, স্কিনের পোর্স যেগুলো আছে পোর্সগুলো ব্লক হয়ে যাবে। আপনি যে কোর্সটি করেছেন সে কোর্সটির নাম কি এবং সে কোর্সটি করতে কত টাকা লাগে এবং সে কোর্সটি কেউ যদি করতে চায় সে কীভাবে সে কোর্সটি করবে, তিনটি তথ্য একটু দেবেন? জি, ওখানে হচ্ছে যে কোনো একাডেমিতে, লন্ডন মেকআপ স্কুল বা আরও একাডেমি আছে, সেখানে তাদেরকে অ্যাপ্লাই করতে হবে, ভিসা এগুলো নিতে হবে। আর আসলে খরচটা মানে মিনিমাম 6,000 পাউন্ডস আমি, আর হচ্ছে তাদের চার্জ মানে আপনি কতদিন থাকতে হবে আপনার সেখানে? ওখানে হচ্ছে মিনিমাম 1 মান্থ, মানে 15-20 লক্ষ টাকা খরচ হবে এবং এক মাস সময় সেখানে থাকতে হবে। আর এরপরে শুধু তাই না, যে অনেক মাস্টার ক্লাস, যেমন আমি কিন্তু আই ডিড 19 মাস্টার ক্লাসেস অল ওভার দ্য ওয়ার্ল্ড আমি করেছি, সামটাইমস মানে খুব, যেমন জর্ডান লিবার্টি, তারপরে হচ্ছে ডেনেসা মাইরিক্স, এর ধরনের মানে প্রত্যেকেরই এক একটা ট্রেন থাকে। এত কিছু করে এখন বাংলাদেশে আসলে কী করতে চাচ্ছেন ভবিষ্যতে? হয়তো ছেলেমেয়েরা যদি ইন্টারেস্টেড হয় তাদেরকে আমি শিখাবো এবং এটা আস্তে আস্তে আমি দেশে ছড়িয়ে দিব, আর আমার ইচ্ছা যে আমাকে জানুক সবাই।
যে আমার একটা খুব ভালো স্টুডিও আছে যেখানে মেকআপ হয়। আপনার স্টুডিওটার নাম কি? কবিতাস মেকআপ স্টুডিও। এটা কোথায় অবস্থিত? এটা মহাখালী নিউ ডিএইচএস এ।